হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর একটি দারুণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা হচ্ছে জার্মানিতে 26,000-এরও বেশি লোক নিচ্ছে, সেখানে লাগবে না কোনো আইএলটিএস। সো আমাদের সবারই অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, কারণ এই আইএলটিএসের কারণে আমরা অ্যাপ্লাই করতে পারি না, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কারণে। সো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা থাকাটা খুবই জরুরি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনি সেখানে প্রায়োরিটি বেশি পাবেন। সো 26,000 লোক নেবে, সেখানে সকলে অ্যাপ্লাই করতে পারবেন। সো দেখে আসি আমাদের কী কী যোগ্যতা লাগবে। সো এখানে বলা হয়েছে 26,000-এর বেশি লোক নিবে জার্মানি, ফি ও আইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ। আবারও বলছি 26,000-এরও বেশি লোক নিবে জার্মানি, ফি কোনো রকম ফি দরকার নেই, কোনো রকম টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে না, এবং কোনো রকম আইএলটিএস লাগবে না, ছাড়াই আবেদনের সুযোগ। বড় ধরনের নিয়োগ দিচ্ছে জার্মানি, শিক্ষকতা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি, নির্মাণ, প্রযুক্তি সহ নানা খাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেবে দেশটি। মানে শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবা, কৃষি, নির্মাণ প্রযুক্তি সহ নানান খাতে কী নিবে, দক্ষ কর্মী নিবে। সো আমাদের দক্ষ কর্মী হতে হবে, আমরা যারা যেই কাজে দক্ষ তাহলে আমরা ওই কাজে অ্যাপ্লাই করতে পারবো। ইংরেজি ভাষায় দক্ষতা আইএলটিএস ছাড়াই খাতগুলোতে আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা। সো যাদের একটু দক্ষতা আছে তারাই আবেদন করতে পারবে, তাদের কোনো আইএলটিএস লাগবে না। আগ্রহী প্রার্থীদের জার্মানি সরকারের ওয়েবসাইটে গিয়ে এইখানে এই এখানে ক্লিক করলে আপনারা জার্মানি সরকারের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে গিয়ে ওয়ার্কিং ইন জার্মানি অপশনে ক্লিকের পর প্রফেশনস ইন ডিমান্ড জব লিস্টিং ক্যাটাগরিতে পছন্দসহ চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। তালিকায় প্রদর্শিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, ওয়েবসাইটের মাধ্যমে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিভিন্ন খাতে একাধিক পদে 26,211 জন কর্মী নিবে দেশটি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষকতা, স্বাস্থ্যসেবা, সামাজিক খাত, কৃষি, নির্মাণ সহ বিভিন্ন খাতে কর্মী নিবে। সো আমরা বুঝতে পারলাম যে 26,000 লোক নিবে বিভিন্ন খাতে। ইউরোপের এই দেশটির সামাজিক খাত, স্বাস্থ্যসেবা, শিক্ষকতা খাতে 6,000 এবং 6,009 জন, নির্মাণ খাতে 2,499 জন, ট্রাফিক লজিস্টিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি খাতে 1,514 জন, ব্যবসা প্রতিষ্ঠান আইনি প্রশাসন খাতে 2,391 জন আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আমরা বিস্তারিত জানতে পারবো। সো আমরা যদি এই ওয়েবসাইটে ক্লিক করি, আমরা এই যে এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটে গিয়ে, এই যে ওয়েবসাইটে যদি ক্লিক করি দেখি আমরা কোথায় যাই, এই ওয়েবসাইটে গিয়ে, যে এই ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করতে পারবো। আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কীভাবে আবেদন করতে হয়, যদি না পারেন ইউটিউব ভিডিও দেখে নেবেন যে কীভাবে আবেদন করতে হয়। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।